আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেতুর শাকের বড়ার রেসিপিটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা বেতুর শাকটা অনেকভাবে খেয়ে থাকি, ভাজি, ভর্তা এবং ঘণ্ট। তো আজকে আমি একটু অন্যভাবে বড়াটা তৈরি করে দেখাবো। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। সেই সাথে আমি বেশ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব বেতুর শাক সম্পর্কে। টিপসগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি বেতুর শাকটা পরিষ্কার করে বেছে খুব সুন্দরভাবে ধুয়ে নিব। তারপর আমি এভাবে ছোট ছোট করে এটা কেটে নিব। যতটা ছোট সম্ভব আপনি কেটে নেবেন। আমি এটা এভাবে কেটে নিয়েছি। তারপর আমি যতটা বেতর শাক নিয়েছি ঠিক ততটা পরিমাণ দিয়ে দেবো ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটাও আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এরপর আমি দিয়ে দিব এর ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব এখানে 250 গ্রাম মুসুরির ডাউল বাটা। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ডাউল ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব একটু আস্ত জিরা। তারপর এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিব। হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু মুচমুচে খাবো, এর জন্য দিয়ে দিব চাউলের গুঁড়া। এখানে আমি 1/4 কাপ চাউলের গুঁড়া ব্যবহার করেছি। এটা আমি এইভাবে ছোট ছোট বড়ার মতো তৈরি করে নিব। দেখুন এইভাবে আমি যে পাত্রে ভাজবো সেই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব। তারপর এখানে আমি বড়ার মতো ছোট ছোট করে এগুলো বসিয়ে দেব। বেতর শাকটা লিভারের জন্য খুবই ভালো, কৃমি নাশকের কাজও করে থাকে। এটা আপনি শীতের সময় ছাড়া কিন্তু অন্য সময় পাবেন না। তো এই সময় যত মানে পারলে প্রতিদিনই কিছু না কিছু একটা রেসিপি করে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লিভারের সমস্যাটা অনেকটা কমে যায়। আর যাদের মানে কৃমির সমস্যা আছে তারাও এটা খেতে পারেন, তাদেরও উপকারে আসবে। আর একটা কথা, যাদের মাথায় প্রচুর পরিমাণে হুকুনের সমস্যা বা হুকুন আছে, তারা এই বেতর শাকের মানে বেতুর শাকের রস করে, কাঁচা রস করে মাথায় মাখতে পারেন কিছু সময়, তাহলে দেখবেন অনেকটাই হুকুনটা রিমুভ হয়ে যায়। এটা আমি মুচমুচে করে ভেজে নিব। এর জন্যই কিন্তু চাউলের গুঁড়া ব্যবহার করেছি। আপনি যদি মুচমুচে না খেতে চান তাহলে এটা আপনি চাউলের গুঁড়াটা বাদ দিতে পারেন। আমি এটা বিকালের জন্য তৈরি করছি, আমি এটা ভাত দিয়ে খাবো না। তো আপনারা ভাত দিয়ে খেতে চাইলে চাউলের গুঁড়াটা অ্যাভয়েড করাই মনে হয় ভালো। এটা একদম মুচমুচে খুব মজার একটা বড়া হবে। আর শীতের দিনে বিকালে এটা খেতে আসলেই অসাধারণ। এটা ভাঙলে দেখবেন এর ভিতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় বেতুর শাকের। বেতুর শাকের এই বড়াটা কিন্তু খুবই উপকারী এবং মজার, সেটা আমি বলেছি। আবার এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার, যেহেতু এটাতে শাক আছে, তারপর আপনার ধনিয়ার পাতা থাকে। তো এটা বাচ্চাদেরও আপনি তৈরি করে দিতে পারেন। তবে একটা কথা, বাচ্চাদের দিলে অবশ্যই একটু কম পরিমাণে তেল দিয়ে এটা তৈরি করে দিবেন, তাহলে এর যে উপকারটা আপনি চাচ্ছেন সেটা পাবেন। আমি একবার 5-6 পিস ভেজে নিয়েছি। আমি আরও একবার আরও 4-5 পিস বসিয়ে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো পিস সুন্দর করে ভেজে নিব। দেখুন এটা কিন্তু হালকা জালে ভাজি হচ্ছে, এজন্য মুচমুচে হবে আর পুড়ে যাবে না। জালটা বেশি জোরে দিলে কি হবে, এটা পুড়ে যাবে, শাকের কিন্তু সেই স্বাদটা থাকবে না। তবে আমি যে টিপসগুলো শেয়ার করলাম অবশ্যই আপনাদের মনে হয় টিপসগুলো কাজে আসবে। আর এইভাবে তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এই
বেতর শাকের বড়াটা শীতের দিনে আমার মনে হয় না কেউ এটা খেয়ে আপনাকে তারিফ না করে যাবে। আমার ভিডিও এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।